পৃথিবীতে এসেছে মহামারী করোনা ভাইরাস, আর এই মহামারীর কারণে বাংলাদেশের সর্ব জায়গায় দিয়েছে লকডাউন। আর এই লকডাউনের কারণে আপনার মতো আমার মতো খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো পড়ে গেছে বিপদে, পারে না কাউকে বলতে, পারে না নিজে সইতে। কিন্তু এই লকডাউন শুরু হতে না হতেই বাংলাদেশে নিষিদ্ধ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। কিন্তু বাংলাদেশের সেই ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভারগুলো মানতেছে না এই নিষিদ্ধ, আর এই নিষিদ্ধ না মানার কারণেই জায়গায় জায়গায় করতেছে বিক্ষোভ। এই পুরো বিক্ষোভগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই পুরো ভিডিওটা আপনি দেখার পর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেশ এবং উপবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু ওপেন করেই ফেলছেন, পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর বিষয়বস্তুগুলো। বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু তা মানতেছে না অটোরিকশার ড্রাইভার, আর না মেনেই জায়গায় জায়গায় বিক্ষোভ করতেছে। চলুন আমরা সেই ভিডিওটা দেখব। আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, না করলেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায়। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন যে বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু তা মানতেছে না অটোরিকশার ড্রাইভার, আর এই নিষিদ্ধ না মেনে জায়গায় জায়গায় করতেছে বিক্ষোভ। আর মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সর্ব জায়গায় দিয়েছে লকডাউন, কিন্তু এই লকডাউনের কারণে আমার মতো আপনার মতো মানুষগুলো পড়ে গেছে মহামুসিবতে। নেই পকেটে পয়সা, তিন বেলা তিন মুঠো ভাত খেতে খুব কষ্ট হয়। তো আমি অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।